আজি হচ্ছে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। এই অবসরের কলাহান্ডি জেলা কলমপুর বিজু কল্যাণ মণ্ডপে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা যাইছি। কলমপুর সাংবাদিক সমূহ আনুকূল্যে আয়োজিত এই সমারোহে বরিষ্ঠ সাংবাদিক শুভেন্দু কুমার পণ্ডা সভাপতিত্ব করেছিল। অবসরপ্রাপ্ত ছত্তিশগড় অবকারী বিভাগ কমিশনর গঙ্গাধর মাঝি মুখ্য অতিথি, বিক্রম যোশী সম্মানীয় অতিথি এবং বরিষ্ঠ সাংবাদিক শেষদেব বেহেরা মুখ্যবক্তা ভাবে যোগ দিয়েছিলেন। অতিথি মানে নিজ নিজ বক্তব্যরে সম্প্রতি সমাজের গণমাধ্যমর ভূমিকা সম্পর্কে আলোকপাত করা সহ গণমাধ্যমর কণ্ঠরোধকে তীব্র নিন্দা করেছিলেন। এসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন দাবি করেছিলেন। বরিষ্ঠ সাংবাদিক শঙ্কর্ষণ বেহেরা মঞ্চ পরিচালনা ও স্বাগত অভিভাষণ প্রদান করা বেড়ে চক্রধর নায়ক অতিথি পরিচয় এবং গণেশ নাগ ধন্যবাদ অর্পণ করেছিলেন। সাংবাদিক দীপক কুমার সাহু, সুরেন্দ্র নায়ক এবং লক্ষ্মীকান্ত বাগু অতিথি মানক দ্বারা সম্মানিত করা যাই। ব্লকর কার্যরত সাংবাদিক মানে এই সমারোহে উপস্থিত রহি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসর আয়োজন বাস্তবরে এটা কলমপুর সংগঠন পাই গোটে ঐতিহাসিক পদক্ষেপ। আজি জনে সাংবাদিক যদি পরিবর্তন চাহুছে, রাষ্ট্রীয় পরিবর্তন চাহুছে, সে সবুবেলে বিভিন্ন বিকাশ দ্বারা সঙ্গে জুড়িবার তার গোটে ক্ষমতা আছে, দক্ষতা আছে। তো আজি সমস্তকে স্বাগত করবি সমগ্র মঞ্চ আর যেতে সাংবাদিক ভাই মানে আসিছন। আজি যেন সংকল্প নিছেন আমার অঞ্চলের বিকাশ পাই, সামান্যরু সামান্যতম লোকর যেন আওয়াজ উঠেবার সংকল্প নিয়াগলা, সবু তোমাকে হৃদয়কে স্পন্দিত বাস্তবরে করিছে। মুই সমস্তকে নিবেদন করবি, যেতবেলে রাজনৈতিক শূন্যতা সমগ্র অঞ্চলরে দেখা যাচ্ছে, প্রশাসনিক অস্থিরতা আছে, আউ সেতবেলে কলম ধরি জানিথিবা কেবল সাংবাদিক অঞ্চলের বিকাশ পাই সহায়ক হবা, আউ লোকমানকর আস্থা আউ বিশ্বাস মুই যাহা দেখুছি আজ সাংবাদিক মনকর উপরে বেশি নিগড়িত ভাবরে আছে। আউ এই জিনিসকে আমি কেনতা করে সুদূর প্রসারী করমু, আউ সাংবাদিক মানকর একতাকে বজায় রাখমু এই নিবেদন করুছি। কলাহান্ডিরু শুভেন্দু কুমার পণ্ডাঙ্ক রিপোর্ট, ডুমানি টিভি।